Hello dear students, how are you? Hope you are fine. Today we will read chapter 6, matter. In my previous class we have read till page 43. Today we will read page 44 to 46. At first we read the word of this chapter with meaning. I have write some word of this chapter with meaning. Here the words are feel artha anubhav kara, breeze artha mridu mando batash, blow artha prabahito hawa, branch artha shakha prashakha, leaves artha gache pata, ট্র্যাপড অর্থ হচ্ছে আটকে পড়া, ইনফ্ল্যাট অর্থ ফুলানো, রেজিস্ট্যান্স অর্থ হচ্ছে বাধা। সো নাও উই গো পেজ 44, লেটস স্টার্ট রিড পেজ 44। হোয়াট ইজ এয়ার, বায়ু কি, উই ক্যানট সি এয়ার বাট এয়ার ইজ অ্যারাউন্ড আস, আমরা বায়ুকে দেখতে পাই না কিন্তু আমাদের চারপাশে বায়ু আছে। উই মে ফিল এয়ার হোয়েন এ ব্রিজ ব্লোয়িং অ্যাক্রস আওয়ার ফেস, আমরা বায়ু বা বাতাস অনুভব করি যখন একটা মৃদু মন্দ বাতাস আমাদের মুখের উপর দিয়ে কি হয় প্রবাহিত হয়। উই ক্যান ফাইন্ড এয়ার হোয়েন branches and leaves of trees are moving, amra bayu dekhte pai ba bayu ke khuje pai jokhon ki gacher pata ebong dala pala norachora kore. Now go page 46, when we tilt up the second glass filled with air it allows the air to escape from the glass. Here we can see two pictures. Here two pictures is air takes up space in glass. They have made an experiment here. We can see two pictures. In two pictures are same. In one picture two hands and two glass. A boy or girl press two glass into a water filled jar. In another picture he taken up the glass. মানে আমরা দেখতে পাচ্ছি কি এখানে দুইটা ছবি আছে, দুইটা ছবির মধ্যে একটা পানিভর্তি জারে বা একটা পানিভর্তি ট্যাঙ্কে কি করা হচ্ছে দুইটা গ্লাসকে ডুবানো হচ্ছে। তাহলে কি হচ্ছে এক্সপেরিমেন্ট, হোয়াট আর ইজ দ্য রেজাল্ট অফ দিস এক্সপেরিমেন্ট, when we tilt up the second glass filled with air it allows the air to escape from the glass, মানে আমরা যখন এই গ্লাসটাকে কি করব পানিতে ডোবাবো, পানিতে ডোবানোর পানিতে ডুবিয়ে উপরের দিকে যখন তুলে নেব তখন সেটা কি করবে এর মধ্যে যে বায়ুটা ছিল সেই বায়ুটা আস্তে আস্তে সরে গিয়ে এর মধ্যে পানি প্রবেশ করবে। The air from the second glass is trapped by the first glass and the air forces the water out of the first glass. Air from the second glass is trapped by the first glass. তার মানে second glassের যেই airটা সেটা হচ্ছে প্রথম glassে আটকে যাবে. And এবং the air forces the water out of the first glass. এবং এই যে বাতাসটা সেই বাতাসটা কি করবে প্রথম গ্লাসের যে পানিটা সেটাকে বের করে দিবে। দিস রেজাল্ট শো, এই পরীক্ষাটা দেখায় বা এটা এটা একটা ফলাফল দেখায় যে এয়ার টেক্স স্পেস ইন দ্য গ্লাস ইনস্টেড অফ ওয়াটার, মানে গ্লাসের মধ্যে পানির পরিবর্তে বায়ু জায়গা দখল করছে। হোয়েন উই হিট অ্যান্ড press an inflated ball we feel a resistance from the ball,
মানে এখানে বলা হয়েছে আমরা তো সবাই ফুটবল খেলি, ঠিক আছে? তো ফুটবল যখন একটা ফুলানো ফুটবলকে আমি চাপ দেই, চাপ দেওয়ার পরে সেখান থেকে আমি একটা বল বা বাধা অনুভব করি। অন দ্য আদার হ্যান্ড হোয়েন উই হিট অ্যান্ড প্রেস দ্য ডিফ্লেক্টেড বল উই ক্যান নট ফিল এ রেজিস্ট্যান্স বিকজ দেয়ার ইজ নো এয়ার ইন দ্য বল। যখন আমরা একটা চুপসানো ফুটবলকে চাপ দেই, তখন তার মধ্য থেকে কোনো ধরনের কোনো বাধা আমরা অনুভব করি না। কারণ কেন অনুভব করি না? অনুভব না করার পেছনে কারণ হচ্ছে ওইখানে কোনো ধরনের কোনো বাতাস ছিল না। ফ্রম দিস রেজাল্ট উই ফাইন্ড দ্যাট এয়ার ক্যান অপোজিট এগেনস্ট এ প্রেশার। মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে বাতাস কি করবে, বল প্রয়োগে বাধা প্রদান করবে। হোয়েন উই প্রিঙ্ক ওয়ান অফ দ্য বেলুন উইথ এ নিডেল দ্য ব্যালেন্স উইল টিল্ট টুয়ার্ডস অ্যান ইনফ্লেটেড বেলুন। হেয়ার ইন দ্য পেজ 46 বিলো হেয়ার উই ক্যান সি টু পিকচার্স। ওয়ান ইন ওয়ান পিকচার উই ক্যান সি টু ইনফ্লেটেড বেলুনস। ইন অ্যানাদার পিকচার ওয়ান বেলুন ইজ inflated and another balloon is deflated. From this result we can conclude that air can take space. মানে এখানে বলা হয়েছে দেখো, when we pick one of the balloons with prick one of the balloons with needles the balance will tilt towards an inflated balloon. মানে যখন এই যে দুইটা বেলুন দেখা যাচ্ছে এখানে প্রথম ছবিতে, যে দুইটা বেলুন দেখা যাচ্ছে এই প্রথম ছবির দুইটা বেলুনের একটা বেলুন যদি আমি কি করি পিন দিয়ে বা কোনো একটা সুই দিয়ে ছিদ্র করে দেই, তাহলে বেলুনটা ফুলানো চুপসা যে বেলুনগুলা ছিল একটা কি করবে, যে বেলুনটা ফুলে আছে সেদিকে নিক্তিটা বা ব্যালেন্সটা ঝুলে পড়বে। বিকজ কেন কেন ঝুলে পড়বে, বিকজ দ্য বেলুন স্টিল হ্যাজ এয়ার ইনসাইড ইট অ্যান্ড ইট ইজ হেভিয়ার দ্যান এ ডিফ্লেটেড বেলুন। মানে এই যে ঝুলে পড়ার পেছনে কারণ হচ্ছে যেই ইনফ্লেটেড বেলুন বা ফুলানো যে বেলুনটা, সেই বেলুনের মধ্যে এখনো বাতাস আছে আর ডিফ্লেটেড বেলুনের মধ্যে বাতাস উড়ে চলে গেছে। যেহেতু বাতাস স্থান বাতাসের ওজন আছে, সেই জন্য কি করছে ওই ইনফ্লেটেড বেলুনটা নিচের দিকে ঝুলে পড়েছে। সো উই গেট অ্যান আইডিয়া দ্যাট এয়ার হ্যাজ ওয়েট। এখান থেকে আমরা একটা ধারণা পেতে পারি যে বায়ুর কি আছে, ওজন আছে। ম্যাটার টেক্স আপ স্পেস অ্যান্ড হ্যাজ ওয়েট। পদার্থের কি আছে, পদার্থ স্থান দখল করে এবং তার ওজন আছে। ফ্রম দ্য রেজাল্ট উই অলসো ফাইন্ড that air takes up space and has weight. এই এটা থেকে আমরা অনুমান করতে পারি বা এটা থেকে আমরা কনক্লুড করতে পারি যে বায়ু কি করবে, স্থান দখল করবে এবং বায়ুরও ওজন আছে। দেয়ারফর এয়ার ইজ এ ম্যাটার, সেহেতু বায়ু একটা কি পদার্থ। এয়ার অলসো অপোজিটস অপোজ এগেনস্ট প্রেশার, বায়ু কি করবে, বল প্রয়োগে বাধা প্রদান করবে। এয়ার হ্যাজ property such as air takes up space, air has weight, air opposes against a pressure. So now we can see here the properties of air. Your homework is what are the properties of air. Try to learn this question by heart. What are the properties of air? This is your SW. Can you get the point? The properties of air are air
takes up space. Second one is it has weight. Third one is it opposes against a so my dear students, try to learn this question by heart. Thanks for watching the video.